হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি আবার অনেক দিন পর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের নিচে আমার মানে যাদের ঘরে সরস্বতী পুজো হবে, আর আমার এই যে বেদসোনা আজকে হাতে খড়ি হবে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য উঠেও পড়েছি সকাল সকাল, আমাদের স্নান হয়ে গেছে, বেদকেও স্নান করিয়ে দিয়েছি। তো ওকে এখন এই যে এই পাঞ্জাবিটা পরাবো, এটা নতুন পাঞ্জাবি, আমি বেদের জন্য নতুন অনলাইন থেকে অর্ডার করেছি। তো ও কিছুতে এখন পরবো না পরবো না করছিল, তার জন্য এখন ওকে আমি এই যে বেদের জন্য স্লেট পেন্সিল আনা হয়েছে, এটা এখন দেখিয়ে ওকে বসালাম। তো এটা এখন নেবে, তো এটাতেই ও হাতে করি দেবে। ওকে এটা ধরাই দিয়ে আমি এটাকে সাজিয়ে দিই। আমি রেডি হয়ে গেছি, নিচে মাসিরা চলেও গেছে, মা মাসিরা, আমার হাজবেন্ডই পুজো করবে। তো সব নিচে জোগাড় টোগাড় হচ্ছে, আমি এবার বেদকে রেডি করে নিয়ে তারপরে নিচে যাব। তো এটা খুলি, দেখো তোমরা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, আমি আর অন্য কোনো কালারে যাইনি। এগুলো ফেলে দিলে কেন? একটা পেন্সিল, দাঁড়াও, এই দেখো এটা 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 তোমার, তুমি আজকে লিখবে। এই যে পাঞ্জাবিটা দেখো তোমরা, সুন্দর কালারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা। কম্বিনেশনটা খুব ভালো, ওটা চলো একটু পরাই বেদকে। হ্যাঁ চলো নিচে নিয়ে যাবো, দেখে খুলে দেবো, চলো তোমাকে আমি পরিয়ে দিই আগে পাঞ্জাবিটা। হ্যাঁ তুমি এখন বেদকে রেডি করিয়ে নি। আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য এরকম নাকে লেগে কথা হচ্ছে। বেশ অনেক কদিন ধরে ঠান্ডা লেগেছিল, ওই জন্য সেরকম করে ভিডিও আমি দিতে পারিনি, অ্যাক্টিং এর ভিডিও যেগুলো করি। তো একটু মাঝখানে কদিন গ্যাপ চলে গেছিল, তো আজকে আবার একটু ভিডিও করছি পুজোর জন্যই। পরে না পরে না পরে না, এই যে আমি বেদকে পরিয়ে দিচ্ছি, বসো বসো বসো। বেদকে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম, ভিডিওটা অফ করে দিয়েছিলাম কারণ ভীষণ দুষ্টুমি করছিল, একটু ভয়টা দেখিয়ে একটু আদর করে সব করে পড়ালাম। এসো এবার যে এটা পরে নাও, সব পরে নাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বসো। এই দেখো ফোন 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 ফোন, হ্যাঁ দিয়ে দেখো তো কেমন লাগছে, সবাইকে জিজ্ঞেস করো কেমন লাগছে। এদিকে এসো, খুব ছটপটে হয়েছে, আসলে শুধু ঝাড়াঝাপটা ওই গেঞ্জি টেঞ্জি এসব পরে থাকতেই ভালোবাসে, পাঞ্জাবি টাঞ্জাবি পরতেও চায় না, আবার ক্রিম মাখতেও ভয় পায়, তো এরকমই চলে। তো ওকে রেডি করাতে করাতেই আমার সময় চলে যাচ্ছে। আচ্ছা মুছে দিও, ওকে ক্রিম মাখানোর পর বলে আমি মুছে দেবো, রাগ করে আমার মুছেও দেয়। চলো আসো চলো আসো, হাতের এইটুকু বাকি আছে, চলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ তো ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, এবারে যে একটু টিপ পরিয়ে দিই। চাঁদ মামা, চাঁদ মামা করতে তো বেদ দুষ্টুমি করে না, দেখি দেখো কাসুর বাসছে বাইরে, সব কত বাড়িতে পুজো হয়ে যাচ্ছে, তুমি তাতে যে রেডি হও, সেটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল, হাতে খড়িও দিয়ে দেবে। এটা নিয়ে বেটা 3 নম্বর পুজো, হ্যাঁ 2022 গেছে, 23 গেছে, এটা 24। হ্যাঁ খুলে যাবে। তো এই যে বিদের জন্য একটু আংটিও বের করেছি, একটু পরবে, সবসময় তো দিই না, পরেও না, পড়তেও চায় না, একটু এই অকেশনে যদি একটু পরে। আচ্ছা আচ্ছা, না না না, ওকে একটু পরাবো। সব ঠান্ডা লেগেছে সবারই বাড়িতে, বেদেরও জ্বরটা সব ছিল, এখন একটু ঠিক আছে, আমারই নাকে নাকে কথা হচ্ছে, ঠান্ডা লাগাটা কিছুতেই কমছে না। চলো এই দেখি 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 দেখি, হ্যাঁ খুলে দিচ্ছি, চলো এবার পরিয়ে দিই, কোনটা পরবে বলবে? হ্যাঁ না এবার কোনটা দেখি, কোনটা কোনটা পরাতে পারবো দেখি 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 আর দেখি না দেখি কোথায় গেল, আর দেখি দাও পড়াই তোমাকে দাও। হ্যাঁ ওটা নিয়ে থাকো, এগুলো একটু বড়, দাঁড়া একটু ছোট ছোট যেগুলো সেটা দেখি, একটা দেখি এটা দেখি দেখি দাও, দাঁড়া তোমার এই হাতে হবে না, ঠিক আছে সুন্দর লাগে না ছোট ছোট আঙুলে পড়লে, তো সব কিছুতে আউ করিস, ওই জন্যই তো পড়াতে পারি না কিচ্ছু আমি। ওই হাতটা দেখি, ওই হাতটা দেখি, চলো নিচে গিয়ে খুলে দেবো, ঠিক আছে নিচে গিয়ে, একটু একটা দিন যদি না পড়িস তাহলে কি করে হবে, এই দেখি আর একটা দেখি, ওই দিদিও বোধহয় চলেছে, খোলা আছে, লাগবে কেন গো, এই তো না এটা পড়াবো না, থাকে দু তিনটে
হয়ে গেছে, এই দুটোই থাক বাবা, ভয় লাগছে ফুলে টুলে গেলে। হয়ে গেছে, এবার চুলটা আছড়ে দিয়ে দেখো, দেখো পড়বে না কেন, পড়ো দুই হাতে দেখো, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এবার মজা পেয়ে গেছে বেদ পাঞ্জাবিটা পরে, তাই না, তাই না বল বেদ, কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। কে পছন্দ করেছে বলতো? টুম্পি। আমি আমি মা পছন্দ করেছে, মাম্মাম না, আমি পছন্দ করেছি। যা, টুম্পির কথা হঠাৎ মনে পড়ে গেল। হ্যাঁ চলে আসো, চলে আসো, চলে আসো, রেডি, দিদি নিতে চলে এসেছে, পুজো টুজো সব জোগাড় হয়ে গেছে, এবার আমরা যাবো, বাবারও স্নান হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো আমরা এবার নিচে যাই, আমরা নিচে চলে এসেছি, ও চলে এসেছে পুজো করতে, বেদকোর মণিমা খুলে নিয়েছে, আর এখানে মাসি রান্না করছে খিচুড়ি, হয়ে গেছে সব, চাটনি চাটনি বাঁধাকপির তরকারি বেগনি আর খিচুড়ি, খিচুড়িটা লাস্ট নামছে, তাই না? এবার পুজো হবে, ভোগ টোক সব হয়ে গেছে, চলো তোমাদেরকে এবার ঠাকুরটা দেখাই। সবাই চলে এসেছে, এদের মাসিরা সব বসে আছে, জোগাড় টোগাড় হয়ে গেছে, দেখো এখানে কি সুন্দর ছোট্ট সরস্বতী ঠাকুরটা তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর এদিকে বেদের জন্য লিখে নিচ্ছে স্লেট পেন্সিলে, এরপরও লিখবে, কখন লিখবে তাই ভাবছে, ওই জন্য দাঁড়িয়েই আছে, ও দেখেই আছে কি করছে বাবা। হ্যাঁ লিখবে তো, ঘুরে বেড়াতে হবে না, চলে ঘরে চলে। হ্যাঁ ডেঙ্কি আসো, আলপনাটা ডেঙ্কি আসো, চলে আসো, চলে আসো, এসো, কি করবে বাইরে, কি করবে, পুজো হবে, এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আঙুর দিচ্ছিস, তুই খা, কেউ খাবে না এখন, পুজো হয়নি, কেউ খাবে না, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে কাকে কাকে দিবি, সবাইকে আগুন দিচ্ছে, পুজো হোক তারপর তো খাবো, আরাম তো হবে না, আরাম তো হবে না, আরাম তো হবে না। এই দে আমার কাছে আছে তো, অনেক কটা আছে, তুই খেলে খেয়ে নে, তুমি নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, বসো আমার কাছে বসো, পুজো হবে, বসো, দেখি এদিকে তাকাও, দিয়ে দিলাম তার নিয়ে তো। তো বেদকে এবার বুঝিয়ে সুজিয়ে কোনো রকমের বসালাম, তারপরে তো ওই যে আমার হাজবেন্ড পুজো করতে বসে পড়েছে, এখন নিয়ে নিয়েছে, না না নেব, তোমার হাতে এটা ধরে বসো, আমি ভয়ে স্লেট পেন্সিল দেখাই নি, যা আগে লিখে লিখে এটা ধর না, এটা বসু, এটা আমি দেখাই, পরে তারপর তো বেদ পূজোর সময় বসে একবার এর কোল ওর কোল করে বেড়াচ্ছিল, তো আমার কোলে এসে এবার কাঁসর বাজাচ্ছে, ওই কাঁসর বাজাবে আর কাউকে বাজাতে দেবে না, যাই হোক এটা সব বাচ্চারাই বোধ হয় তাই করে। তো এবার আরতি করছে, গোবিন্দ।
তো এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো আমাদের ওদিকে দেওয়া হয়ে গেল, এরপর আমার যারা দিয়ে নিচ্ছে, মানে ও একটু কাজে ব্যস্ত ছিল বলে সেই টাইমটা দিতে পারিনি। তো আমাদের অঞ্জলি দেওয়ার পর এবার বেদের হাতে করি হচ্ছে যেটা লেখা আছে ওইটাকেই লিখো, ঠিক আছে? লিখো তো ভালো করে ধরে লিখো, আমি লিখে দিই, তুমি এই সাইডে লিখো, বাবা নামটা আগে লিখে দি তোমার। তো তোমরা তো দেখতেই পেলে বেদ একা একা লিখবে, ওর পছন্দ হলো না, ও মানে ও একা একাই লিখতে চাই আর কি। তো ওইদিকে এখন স্লেট পেন্সিল নিয়ে ও খেলা করছে, আর আমি এদিকে পাঁচালিটা পড়ে নিচ্ছি। তো আমার পাঁচালি পড়তে ভীষণ ভালো লাগে, তো যে কোনো পুজোতেই। তো আমি পাঁচালিটা পড়তে ভালোবাসি বলে পাঁচালিটা পড়ছি। তাই পুজে তোমার সব অগ্রের মুখ হয় পণ্ডিত প্রবর, ইন্দ্র আদি দেবগণ পুজে তব অনুক্ষণ, ভাষা প্রকাশিতে করে আস তব কৃপা সিংহলগ্নি, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে বর্ণ নাম বীরা পানি করেতে সহিত বীরা মৃদঙ্গ বাদী, শ্বেত পদ্মাসনে মাতা শ্বেত অক্ষ ধরা, পরিধানে শ্বেত বস্ত্র দেবী শ্বেতাম্বরা, গলে শোভে মনে হরা মুকুটার হার, বংশবাহিনী মাতা সর্বদেবী সার, শ্রীধারার অংশ বংশপুতা জ্ঞাত সর্বজাতি, অসংখ্য প্রণাম তব জুনল চক্র, না জানি স্তুতি আমি তব দাস, দানি কৃপা বিন্দু মোড়ে লব তব পাশ। আমরা এখন বাইরে যাচ্ছি আমাদের ক্লাবের পাশে, তাই ক্লাবের পুজো হয়েছে ঠাকুর দেখতে। আমাদের তো ঘরের পুজো হয়ে গেল, চলো 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 বেদকে নিয়ে যাচ্ছি এখন, চলো ঠাকুর দেখে আসি, চলো চলো ভেতরে চলো 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 ঠাকুর দেখি, চলো উঠো, হ্যাঁ ওখানেই দাঁড়াও, উঠে ওখানেই দাঁড়াবে, হ্যাঁ ভেতরে যাবে না, জুতো পরে আছো তো, হ্যাঁ প্রণাম করো, এবার প্রণাম করো, প্রণাম করো, হ্যাঁ চ, ওরা এখন বল খেলছে তুইও খেলবি বল, ওরা বড় না তোমার থেকে, ও এখন খেলবে, তুমি পারবে না তো খেলতে, তুমি বলো দিতে, বলো যা বল গা, ওই দাদা দিতে বলছি আমি, ও এখন বল বল এত ভালোবাসে, এখন বল দেখে যে খেলতে এখন ও খেলবে ওদের সাথে, ওর বয়সটা জানে না, ওরা তো বড় বড়, ওই দাদাগুলো বড় না, এ বাবু ওর হাতে একটু বল দিতে ছুঁড়ে দি, দাদাটা দিয়েছে দেখো ছুঁড়ে, ওই দাও দাদাটাকে দাও, ওই দাদাটাকে দাও ছুঁড়ে দাও, হ্যাঁ ঠিক আছে,
হ্যাঁ আর একবার ছুঁড়ে দাও, হ্যাঁ ছোড়ো, হ্যাঁ হয়েছে, ব্যাস এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও, এবার খেলবে ও দাদাগুলো খেলবে, দেখো চলো তোমার বল নিয়ে আসি আমি, চলো চলো তোমার বল আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি, বাড়ি যেতে হবে তো, চলো ওরা বড় না ওরা খেলুক, চলো হ্যাঁ হয়ে গেছে এবার চলো, বাবা রে বাবা কিছুতেই আসবে না, জোর করে কোলে তুলে এবার নিয়ে যেতে হচ্ছে, ঠাকুর দেখাতে নিয়েছে, ও বল খেলার এত নেশা, চলো এবার আমরা ঘরে যাই, পুজো টুজো হয়ে গেছে, আবার একটু প্রসাদ টসাদ খাবো, চলো আমরা আবার অনেক ঘরে বল আছে, বল নিয়ে এসে খেলবো, চলো হ্যাঁ তো চলে এসেছি, না না এখন না, চলো চলো নামো। এরপর বাড়ি এসে আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, উপোস করেছিলাম, আমি প্রসাদ খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড ওখানে খিচুড়িও খেয়ে নিচ্ছে, কারণ বেলা হয়ে গেছিলো, ওর আবার অফিস আছে সেই জন্য খেয়ে নিচ্ছিল। তো তারপরে আমার হাজব্যান্ড বেশি খেতে পারলো না বললে আমাকে ওর আমি ওর পাতে নিয়ে খেয়ে নিলাম, কারণ আমার সত্যি খিদে পেয়ে গেছিলো, খিচুড়িটা আমি খেয়ে নিলাম, ঠান্ডাও লেগেছে মুখে, তো অত টেস্টও পাচ্ছি না, কিন্তু পেট ভরার জন্য আমি বসে বসে খেয়েই নিলাম। আর বেদ ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, আর ও বেগুনিটা খুব পছন্দ হয়েছিল, যেন ও আমার কাছে এসে এসে একটু করে বেগুনি খেয়ে যাচ্ছিল। ভালো টেস্টি টেস্টি টেস্টি। তো আমরা চলে এলাম নিচ থেকে প্রসাদ খেয়ে, বেদও চলে এসেছে আমার সাথে, তো আমরা বেদ তো জামা কাপড় সব খুলে নিয়েছে, ও বেশিক্ষণ পরে থাকতেও পারে না ওইসব, তাও আজকে যে ছিল খেলা করছিল, যাই হোক এখন একটু খেলছে, এবার ওগো খাওয়াবো, আমিও অল্প করে একটু নিচ থেকে প্রসাদ খেয়ে চলে এসেছি। তো আগের বার বেশি একটু ঘুরতে টুরতেও গিয়েছিলাম, আমার জায়ের মেয়ের স্কুলেও গেছিলাম, তো এবার অনেকটা দেরি হয়ে গেল, আর শরীরটাও অত ভালো নেই সেই জন্য আর কোথাও গেলাম না, তারপরে আমার হাজব্যান্ডেরও অফিস আছে, যাই হোক তো এবার বেদকে খাওয়াবো। ছোটোবেলায় অনেক ঘুরেছি, বিয়ের আগে আগেও অনেক ঘুরেছি, এখন আর হয়ে ওঠে না, সব বান্ধবীরা মিলে ঘুরতে টুরতে যেতাম, এখন আর ওইসব মানে সব আলাদা আলাদা হয়ে গেছি, আর তাছাড়া সময়ও নেই, এখন ছেলেকে নিয়েই সময় কেটে যাচ্ছে। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না, টাটা বাই বাই।